ডিভিসির ছাড়া জলে যে কোনো মুহূর্তে ডুবতে পারে খানাকুল ও পুরশুড়ার বিস্তীর্ণ এলাকা। আর সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য রবিবার আরামবাগ মহকুমা শাসকের সভাকক্ষে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি সচিব ওমকার সিং মিনা, হুগলি জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, সাংসদ মিতালি বাগ, আরামবাগ এসডিও সুভাষিনী, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী, বিভিন্ন ব্লকের বিডিও এবং অন্যান্য জনপ্রতিনিধিগণ। জানা গেছে, এদিনের সভায় বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। খানাকুল ও পুরশুড়ার পরিস্থিতি নিয়ে আলাদা করে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই যে কেন্দ্র সরকার যে উপযুক্ত জল ছাড়ছে সেই নিয়ে উনি নবান্ন থেকে এসছেন, আমাদের চিফ সেক্রেটারি এসছেন, ডিএম ম্যাডাম আছে, এসডিও ম্যাডাম আছে, জনপ্রতিনিধিরা আছে, সমস্ত দপ্তরের আধিকারিকরা আছেন, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সিভিল সবাই আছে। যে প্রত্যেকে চেষ্টা করছেন যে যেভাবে জলটা ছাড়ছে সে জলটা যাতে আরামবাগ মহকুমায় বন্যাটা যাতে রোধ করা যায় আর কি, সেই নিয়েই প্রশাসনিক মিটিং চলছে। এমনি ফেরিঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এখন স্কুলগুলো বন্ধ করতে বলেছে, কারণ বাচ্চা কাচ্চারা তো সব স্কুল যাতে যায় বা যেসব আমার মায়েরা যারা সন্তান সম্ভব আছে সেগুলোকেও প্রশাসনের পক্ষ থেকে হসপিটালে তাদের রেস্কিউ করে আনতে বলা হয়েছে। আর নিচু এলাকায় যারা আছে তাদেরকে প্রত্যেকে তুলে নিয়ে আসার কথা হয়েছে, আর প্রশাসন সজাগ আছে, আমরাও তাদের সাথে আছি। আরামবাগে বন্যার আশঙ্কা না, জল ছাড়ছে তো কেন্দ্রীয় সরকার যেভাবে ডাম থেকে জল ছাড়ছে এ তো জানাচ্ছে না, সবসময় হঠাৎ হঠাৎ করে জল ছেড়ে দিচ্ছে। সেই নিয়েই প্রশাসনিকভাবে মিটিং চলছে, কালকে খানাকুল হয়েছে, আজ আরামবাগে হয়েছে। আমাদের এখানে এমপি ম্যাডামও ছিলেন, উনিও বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এসে বেশ কিছু তথ্য দিবেন, আমাদের জনপ্রতিনিধিরাও দিবেন, সব সকলের এ নিয়ে প্রশাসনিক মিটিংটা সম্পন্ন হলো। ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজ থেকে বেলা একটার সময় যে জল ছাড়ার পরিমাণ সেটা হচ্ছে 1 লাখের ওপর চলে গেছে। তা সেই জায়গায় ওনারা যেটা জানিয়েছেন 1.20 থেকে 1.25 ছাড়বেন, এক কভার করে গেছে, এবং তার আগেও ছেড়েছিল 75,000। সেই জন্যে খানাকুল, গৌঘাট, আমাদের পুরশুড়া, এই যে নিচু জায়গাগুলো আছে এই নিচু জায়গাগুলোতে আমাদের জল কিছু ঢুকবে, এবং যে সময়ে ওখান থেকে জল ছেড়েছেন সেই জলটা আমাদের এখানেতে রাত্রের বেলার দিকে আসার সম্ভাবনা। তাই আমরা চিহ্নিত করলাম নিচু এলাকা কোনগুলো, বিডিও এবং পুলিশ প্রশাসন এবং লোকাল পঞ্চায়েত এদেরকে যে এই এই জায়গা থেকে মানুষকে রেস্কিউ করে ফ্লাড সেন্টার, স্কুল এই জায়গায়, এবং তাদেরকে আনার পর তাদের পানীয় জল, খাবার এগুলোর ব্যবস্থা করা, আর যারা প্রেগনেন্ট মাদার আছেন, বাচ্চা আছে, অসুস্থ ব্যক্তি আছে সেগুলোকে হসপিটালে এগুলোর সব অ্যারেঞ্জ করার জন্য আজকে আমাদের বৈঠক হলো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের চিফ সেক্রেটারি আমাদের ওঙ্কারনাথ মিনা সাহেবকে পাঠিয়েছিলেন, উনিও আজকের এই বৈঠকে ছিলেন। ওখানকার মাননীয় মুখ্যমন্ত্রী টোটাল ইনস্ট্রাকশান এখানেতে উনি তুলে ধরলেন, এবং সেই মতনই স্মুথলি সব কিছু আগাচ্ছে। হ্যাঁ, সেটা সেটা হ্যাঁ সেটা আজকে আজকের বেলা 1টা থেকে বন্ধ করা হয়েছে, আগামী 7 তারিখ পর্যন্ত 7 তারিখ অবজারভেশন করা হবে নদীর জল কতটা কমলো, তারপর আবার ওই ফেরিঘাট চালু হবে, নাহলে আজকে বেলা 1টার পর থেকে ফেরিঘাট টোটালি বন্ধ। বন্যা হবে এটা কি বলতে পারি? যদি বৃষ্টির পরিমাণ বাড়ে দিন দিন তাহলে কিন্তু জল বাড়বে, আর জল বাড়লে বন্যার ইয়ে আসবে। ঠিক আছে, আজকের মিটিংয়ে আমরা মেনলি আমাদের যেটা আছে এই ফ্লাড সিচুয়েশনটা নিয়ে রিভিউ হলো, আর এই যে দামোদর, সেটা নদী, বার্কেশ্বর আর মুন্ডেশ্বরী জলটা নিয়ে
সেটা নিয়ে আলোচনাটা হয়েছে। খানাকুল আর দুই পুরসুরা ব্লক তাদেরকে নিয়ে একটা আলাদা করে আলোচনাটা হয়েছে, তো সেটা ওদেরকে সকলকে অ্যালার্ট করা হয়েছে। আপনারাও আপনাদের সংবাদ মাধ্যম ধরে আমরা লোকগুলোকে এটাই বলবো কি যারা যারা একটু চর এলাকায় আছেন, নদীর ধারে আছেন, তারা একটু সতর্ক হয়ে একটু যেটা নিরাপদ জায়গা আছে সেইখানে যাতে উঠে যান। আমাদের সব ফ্লাড রিলিফ শেল্টারগুলো খোলা আছে, সেইখানে ওনারা ওকে নিশ্চয়ই উনি ওইখানে ওই জায়গাতে চলে আসুন। আর যারা আমাদের যারা যাদের ছোটো বাচ্চা নিয়ে আছেন, যারা একটু এক্সপেক্টিং মাদাররা আছেন, যাদের যারা গর্ভবতী আছেন, যারা বয়স লোকেরা আছেন, তাদেরকে আরও আমরা একটা প্রশাসনের পক্ষ থেকে আজোর অনুরোধ করছি কি আপনারা আরও এইটাকে নিয়ে তাড়াতাড়ি আপনাদের একটু নিরাপদ জায়গায় যেখানে আমাদের ফ্লাড রিলিফ শেল্টারগুলো খোলা হয়েছে সেখানে চলে আসুন। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।